বাঙালির আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী বিয়াল্লিশ দিন জেলবন্দি থাকার পর দুদিন আগে মুক্তি পেয়েছেন তিনি এসবের মাঝেই এবার ফুলপুরা শরীফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এফএস ডি এ নতুন কমিটির মাথায় আর বসানো হলো না রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিমকে নতুন দায়িত্ব দেওয়া হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্তকে উল্লেখ্য প্রথম থেকেই উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন ফেরহাদ হাকিম একুশের বিধানসভার আগে পুরনো কমিটি ভেঙে দেওয়া হয়েছিল সেই থেকে অস্থায়ীভাবে ফুলপুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন হুগলি জেলা শাসক স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে কি বদল নাকি এটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অনেকের মতে সদর দিকে উপনির্বাচনে ত্রিবুলে পরাজয়ের পর দলের উদ্দেশ্যে সাবধান বাণী দিয়েছেন হুগলি পরফুরা শরের পেজাদাতোয়া হাসির দিকে সংখালুগো এলাকায় সংখালুগো প্রার্থী দেওয়া উচিত বলে তিনি নিজে প্রকাশ করেন পাশাপাশি তিনি বলেন প্রার্থী বাছাইয়ে তৃণমূল আরো সাব না হলে ভবিষ্যতে গোটা বাংলায় সাগরদিকী হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন সোহিদিকি এসবের পরে ফুটকুরা শরীফের উন্নয়ন বোর্ডে বদল